হেদায়েতের আলামত তিনটি, কয়টি? এই তিন আলামত যার কাছে আছে সেই বুঝতে পারবে হেদায়েতের মধ্যে আছে না নাই। এক নাম্বার, দুনিয়াকে ছেড়ে দেওয়া। দুনিয়াকে ছেড়ে দেওয়ার অর্থ এইটা না, বৈরাগ্য জীবন যাপন করা, এইটা না। দুনিয়াতে যতদিন আমি বসবাস করব, দুনিয়াকে আমি বৈধভাবে উপভোগ করব, অবৈধভাবে আমি দুনিয়াতে থাকতে চাই না। এইটা হলো দুনিয়াকে ছেড়ে দেওয়া। এটা কি? দুনিয়াকে ছেড়ে দেওয়া। দুই নাম্বার, যতদিন বেঁচে থাকব প্রত্যেকটা কাজে আখেরাতকে প্রাধান্য দেব। কোন দিনকে? এটা হেদায়েতের দুই নম্বর আলামত। দুই নম্বর আলামত, বাকি রইল কয়টা? যারা বলেন তিন নম্বর আলামত, সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। সব সময় মৃত্যুর প্রস্তুতি, যারা বলেন সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। এখন আমি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখলে আমাদের রেজাল্ট এসে যায়, আজকে তাম দুনিয়াতে ফেতনা ফাসাদ হাঙ্গামা দাঙ্গামা হামলা মামলা যত কিছু হট্টগোল গন্ডগোল মাথাগোল পাগল যা কিছু বলেন সব কিছুর সাথে এই তিনটা জড়িত আছে। এই তিনটা জড়িত নাই, এই তিনটাকে আমরা দূরে রাখছি। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বারটা, এক নাম্বারটা কি? দুনিয়াকে, দুনিয়াকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আজকে দেখেন যারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, যারা পর নারীকে বিভস্ত্র করার কাজে লিপ্ত, যারা অন্য নারীর দেহকে প্রদর্শনী করার জন্য লিপ্ত, ধর্ষণ কাজে ব্যস্ত, বলেন তো দেখি তাদের দিলের মধ্যে দিলের দুনিয়ার মহব্বত না আখেরাতের মহব্বত? দুনিয়ার প্রলোভনে পড়েই তারা আজকে পাপ কাজ করতে বাধ্য হচ্ছে। যদি তারা দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দিত তাহলে অন্য নারীকে বিবস্ত্র করার সাহস পাইত না, আমার বন্ধুগণ ধর্ষণ করার কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় আসতোই না, তারা দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, এই জন্য তারা আজকেই অকাম কুকামে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, সকল কাজে আখেরাতকে প্রাধান্য দিতে হবে। সকল কাজে, যারা বলেন কোন কাজে? সকল কাজে কিসে প্রাধান্য দিতে হবে? আখেরাতকে প্রাধান্য দিতে হবে। ছোট্ট একটা কথা, মুরব্বীদের কথা নকল করে বলি, আমরা সবাই চাই মিজানের পাল্লায় আমাদের যেন নেকির ওজন, নেকের পাল্লা কি হয়ে যায়? কথা কি হয়ে যায়? পারি হয়ে যায়। আচ্ছা, দুনিয়াতে এমন কি কোনো আমল আছে যে আমলটা করলে নেকির পাল্লা ওজনে ভারী হয়ে যাবে? তিন কাজ যদি কেউ সঠিকভাবে করে নেকির পাল্লা তাদের জন্য হাশরের ময়দানে রব ভারী করে দিবে, ওজনদার করে দিবে। কয় গুণ কয় কাজ? তিন কাজ। এক নাম্বার, ইমানদার হতে হবে, নির্ভেজাল ইমানদার। ইমানদার হতে হবে, ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। আমাকে রিজিক দেওয়ার মালিক, আমাকে বাঁচিয়ে রাখার মালিক, আমাকে ইজ্জত দেওয়ার মালিক, আমাকে সম্মান দেওয়ার মালিক, আমাকে রূপ দেওয়ার মালিক, আমাকে রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। এই যে করুণা, সেই করুণা থেকে পরিত্রাণ দেওয়ার মালিক কে? বলেন কে? আল্লাহ। নির্ভেজাল ইমান থাকতে হবে। দুই নাম্বার, যে কোন কাজে সহি নিয়ত থাকতে হবে। কি নিয়ত? কি নিয়ত? সহি নিয়ত। তিন নাম্বার, যে কোন কাজ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতে করব, নবীর তরিকা মতে করব। তাইলে মিজানের পাল্লায় আমার অর্থাৎ যে ওজন হবে, নেকের পাল্লা যে ওজন হবে, নেকের পাল্লা ভারী করতে গেলে, ওজন বাড়াইতে গেলে আমাকে দুনিয়াতে কয়টা গুণ অর্জন করতে হবে? জোরে বলেন। এক নাম্বার নির্ভেজাল, এক নাম্বার নির্ভেজাল আমার, দুই নাম্বার কি নিয়ত? সহি নিয়ত। তিন নাম্বার নবীজির
সুন্নাত তরিকা মতে চলতে হবে। ভাই আজকে আমাদের বড়রা এখানে আসছেন, কিছু বড়রা কথা বলেছেন, আরো বড়রা কথা বলবেন, তাদের এই পদচারণা, তাদের এই কষ্ট, মেহনত, মুজাহেদা কিসের কারণ? কারণ এই একটাই, কোন আমল করলে আপনারা পরজীবনে এই দুনিয়াতে হেদায়েত পাবেন আর পরকালীন জগতে আপনার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই মেহনত, তাদের এই চিন্তা, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের এই চিন্তা, এই ভাবনা, অন্য কোনো কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেকের পাল্লা ওজন বাড়তে গেলে কয় কাজ করা লাগবে? এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার নির্ভেজাল ইমান বলতে কি বুঝায়? ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। আরে বন্ধু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা এত নির্যাতন চালাইলো, তাকে যখন আমার বন্ধুগণ পালকির মতন করে তার দেহটা টানানো হলো, নিচে কয়লার আগুন জ্বালানো হইল, আগুনের অগ্নিশিখা ধা ধা করে উঁচু হয়, কাফের বেঈমানে ডাক দিয়ে বলে, খাব্বাব তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে কিন্তু এই কয়লার উপর ছেড়ে দেওয়া হবে। হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, শুধু এই কয়লা না, আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছাড়তে পারব না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাবকে ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব তোমার জিব্বার মাঝখানে টিউমারের মতন ফুলা কেন? কবে তোমার জিব্বার মাঝখানে টিউমার হইল? কেন তোমার জিব্বাটা এরকম ফুলন্ত অবস্থায় দেখা যায়? আর তোমার কোমরের সাইটে কুষ্ঠরোগের মতন সাদা সাদা দাগ কেন দেখা যায়? হযরত ওমরের কথা শুনে হযরত খাব্বাব কান্দার ডাক দিয়ে বলে, হযরত ওমর এগুলো সবটাই ঈমান হেফাজত করতে যেয়ে যত নির্যাতন আমাকে করা হয়েছে। ওমর ভাই, আমি যখন ঈমান হেফাজত করলাম, নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ঈমান যখন গ্রহণ করলাম, আমার ঈমানে ভেজাল ঢুকাবার জন্য কত ষড়যন্ত্র, কত চক্রান্ত করা হলো, আমার মুখের ভিতরে গরম আগুনের কয়লা ঢুকিয়ে দেওয়া হইল। গরম আগুনের কয়লা ঢুকে দেওয়ার পর আমাকে বলা হইল, খাব্বাব তুমি ঈমান ছেড়ে দাও। আমি খাব্বাব তো কোনো কথা বলতে পারলাম না, ইশারায় মাথা নাড়ায় বললাম, ঈমান দিতে রাজি নয়, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ও আল্লাহর বান্দা ওমর, আমার মুখের মধ্যে যখন কয়লার গরম কয়লার আগুন যখন দেওয়া হইল, জিব্বাটা আমি বাইরও করতে পারি না, ভিতরও নিতে পারি না, এই গরম কয়লার আগুনের তাপের কারণে আমার জিব্বার মাঝখানের গোস্ত ফুলে গেল, ঠোসা উঠে গেল, আমি জিব্বাটা ভিতরও নিতে পারি না, বাইরও করতে পারি না। সেদিন থেকে আমার জিব্বার মাঝখানে যেমনিভাবে গোস্ত ফুলে গেছে, আজ পর্যন্ত এই ফোলাটা কমে নাই। এটা টিউমার নয়, ঈমান হেফাজত করতে যাইয়া কাফের বেঈমানদের নির্যাতনের চিহ্ন। আল্লাহু আকবার। ওরে ওমর তুমি আরো শুনে নাও, এই যে আমার পিঠের পিছনে কোমরের সাইড কর্নারে দেখা যায় কুষ্ঠরোগের মতন, এগুলো একটাও কুষ্ঠরোগ নয়। ওমর তুমি শোনো, আমি যখন ঈমান ছাড়তে অস্বীকার করলাম, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইতে আমি যখন তাদের সাথে দ্বিধাবোধ করলাম, আমি যখন তাদের কথা অমান্য করলাম, তাৎক্ষণিকভাবে কাফের বেঈমানের কি করলো জানো নাকি? বিরাট বড় একটা পাথর আমার মুখের উপরে দিয়ে চাপা দিয়ে আমাকে যাতা দিয়া ধরলো, কয়লার উপরে আমাকে শুয়াইছে। এই যাতার কারণে, এই পাথরের যাতার কারণে একদিক দিয়ে উপরে বিশাল ওজনের পাথর, এই ওজনদার পাথর হওয়ার কারণে নিচের দিকে মেরুদণ্ডের নিচে কোমরের নিচে যেই আগুনের কয়লা চুক্কা হয়ে রয়েছে,
পাথর ওজনের কারণে আমার কোমরে সাইটে হাত দি ভেদ করে কয়লার আগুনে চুক্কা সাইট আমার ভিতরে ঢুকে যায়। আমি আমার নাকে গুস্তপুরা গ্রাম পাই, আমি আমার নাকে আমার নিজের চামড়া পুরা গন্ধ পাই, আমি আমার নাকে আমার শরীরের চর্বি গলে গড়ে পুড়ে যায় এই গন্ধগুলো পাই। আর একদিক দিয়ে কাফের বেঈমানেরা বলে ইমান ছেড়ে দাও, আমি খাব্বাব তখন বলে দিলাম আমার জীবন দিতে রাজি, ইমানের মধ্যে আমি ভেজাল ঢুকাইতে রাজি নাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন ওরে খাব্বাব, ওরে খাব্বাব আসো ভাই, আমি তোমার বুকের সাথে আলিঙ্গন করব, কোলাকুলি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোলাকুলি করলেন। এক পর্যায়ে কোলাকুলি যখন শেষ হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা নিঃশ্বাস গ্রাম নাক দিয়ে নিচ্ছেন, খাব্বাব ডাক দিয়ে বলেন ওমর ভাই আমার গা থেকে কি কোনো দুর্গন্ধ পাও নাকি? ওমর ডাক দিয়ে বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি না 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 না, তোমার গা থেকে আমি কোনো দুর্গন্ধ পাই নাই, বরঞ্চ এমন একটা গ্রাম পাইতেছি মনে হচ্ছে এটা জান্নাতুল ফেরদাউসের গ্রাম। ওরে খাব্বাব তুমি ইমান হেফাজত করতে যাইয়া, নির্ভেজাল ইমান গ্রহণ করতে যাইয়া, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া হেদায়েতের হেদায়েত নামক দৌলত পাইতে যাইয়া আল্লাহওয়ালা হইতে যাইয়া মিজানের পাল্লায় তোমার নেক ওজন নেকের পাল্লা ভারী করতে যাইয়া তুমি যেইভাবে ইমান হেফাজত করেছ, হেফাজত করতে যাইয়া তোমার নাকি তুমি গোস্ত বড়া গন্ধ পেয়েছ, আর আমি ওমর তোমার গা থেকে জান্নাতুল ফেরদাউসের গ্রান পাইলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন আমার বন্ধুগণ সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহকে পাইতে গেলে আল্লাহওয়ালাদের সহবতের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত দিবেন, হেদায়েত দিবেন কে? আল্লাহ। হেদায়েত পাবে কারা? আল্লাহ। চাইবে যারা পাবে, পাবে তারা চাইবে? আল্লাহ। পাবে তারা চাইবে? আল্লাহ। আমরা হেদায়েত চাই কি চাই না? হেদায়েত চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হক্কানি রব্বানি ওলামা ইকরামের নেক সহবতে থাকার বেশি বেশি তৌফিক দান করুক, বেশি বেশি করে হক্কানি রব্বানি ওলামা ইকরামের নেক সহবত উঠানোর তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, বড়দের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার জাহের বাতেন ইসলাহ করে দেয়, আল্লাহ যেন আমাকে তাকমিলে ইসলাহ দান করে। বলেন আমিন।